हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंडियन ब्लॉगर पौलमी। तुम्हारे सबाई के स्वागत। कम आज तुम्हारा सबा आशा करी तुम्हारा सबा खूब भलो आई देख दीचो दे और यही देखो डोलू। और आज के हलो सान्डे यार बहरे की बिस्टी हा बोलो आबार से एज यूजुअल। अच्छा अच्छा कोले थाकबे कोले थाकबे कोले थाकबे। अच्छा कि होच्छे मम्मा कि होच्छे कि नेबे किच्छु निते होबे ना। और एटा आजकेर भिडियोटा होच्छे एक रिक्वेस्टेड भिडियो। तो तुम्हारा दुजन आमाके एक रिक्वेस्ट करेछो सेटा होच्छे चंचल विश्वास। तुम्हें आमाके रिक्वेस्ट करेछो तुम्हार आंडार आई डार्क सार्केल माने चोखेर तलाय काली किभाबे दूर होबे। तुम्हें आमाके एटा बोलोनि जे तोमार डार्क सार्केल होयेछे ना कि होयेछे, तबुओ आमि तोमाके रेमेडि बोले देबो ठीक आछे। आर सीतारा परवीन तुम्हें आमाके रिक्वेस्ट करेछो जे डोलुके आमि डोलुर जन्य आमि कि कि मेडिसिन कि कि यूज करि सेटार एकटा रिव्यू दीते। प्लस आमी बाइरे थेके जखन आसी निजेके आर जे सब जदि किछु निये आसी सेगुलो किभाबे आमी सैनिटाइज करी तो तुमी सेटार उपर भिडियो बनाते बोलेछो ठीक आछे। तो आमी फार्स्ट स्टार्ट करब डोलुर जिनिस दिए ठीक आछे। तो डोलुर जन्य आमी कि कि यूज करी तो देखो आमी फार्स्टेई बोले दिच्छि आमी किन्तु कोनो डक्टर ना। आमार डक्टर छोटो थेके डोलुके देखछे माने डोलुर डक्टर आमी बोलछि ठीक है। बट ओके जे देखे चाइल्ड स्पेशलिस्ट से प्रथम थे एकदम फर्स्ट डे थे देखे एकदम नार्सिंग होम थे। तो से जा प्रेसक्राइब करत दिन अब्दि तो डोलू से हीगुल चले ठीक है। और ये देखो डोलू एक बार देखाओ बोलो हमें दूध तो आज सकाल बेला एकटू घूमिए घूमते आज के उठे साढ़े छटाय आज के पाँचटाए उठे आज के साढ़े छटा घूमते उठे ठीक है। तो एखे एख बसिए दी और एक खेलु करूँ ना खेला करो। अच्छा एबार तोमादेरके आमी देखाबो हच्छे डोलुर जोन्नो आमी कि कि मेडिसिन यूज करी। देखो डोलुर किन्तु बेसिकलि सेरकम कोनो मेडिसिन यूज करते लागे ना। हाँ एबार डक्टर आमाके सब रकम ओषुध ओ जखन प्रथम माने छोटोबेलाय ना एकदम घुमातो ना राते बेला जानो तो माने 10টা থেকে 1:30টা দুটো অবধি না রাতে বলছি ভীষণ কাঁদতো খুব কাঁদতো। এবার আমরা ভাবতাম হয়তো পেট ব্যথা করছে বা হয়তো জ্বর এসেছে সেই জন্য ডক্টর বলেই দিয়েছিল নার্সিং হোম থেকে আসার পর যে এই এই ওষুধগুলো ঘরে সবসময় স্টক করে রাখতে যে কোনো রকম যদি সমস্যা হয় আমাকে ফোন করে রাখতে তো আমি ডোজ বলে দেবো। তো সেই তো মানে এবার একদিন প্রথম দিন দুদিন তিন দিন ভাবতাম যে না হয়তো ওর কোনো শারীরিক সমস্যা হচ্ছে বা কিছু হচ্ছে। এই দেখো দেখেছো তেমন উঠে উঠে এখন দাঁড়াতে শিখে গেছে এই এখন করবে ওই যে আমাকে এখন সবসময় ওর কাছে বসে থাকতে হয়। ওর কত খেলনা কিচ্ছু নেবে না সেগুলো ওর খালি অন্য সব জিনিসে পছন্দ। তো ফার্স্ট আমি বলি ডোলুর জন্য দেখো আমি আমাকে ডক্টর বলেছিল যে হিমালয়ের প্রোডাক্ট ইউজ করতে ঠিক আছে। তো আমার এটা আছে আমার কাছে একটা হিমালয়ের শ্যাম্পু আর একটা হিমালয়ের বডি ম্যাসাজ অয়েল। কিন্তু এই দুটো ফাইল যেভাবে কিনেছি ঠিক সেইভাবেই আমার কাছে রয়ে গেছে কারণ ডোলুকে আমি ইউজ করাতে পারিনি। কারণ বডি অয়েলটা যখন মাখি তার এক ঘন্টা পর অস্বাভাবিক গায়ে র‍্যাশ বেরিয়ে গিয়েছিল। তো ডক্টর বলেছিল যে ঠিক আছে ইমিডিয়েটলি মেডিসিন দেওয়ার কোনো দরকার নেই, একটা দিন দেখি কি জন্য এটা হচ্ছে তারপরে আমি নাই দরকার পড়লে মেডিসিন দেব। খুব দুষ্টু করছে জানো তো, ভীষণ দুষ্টু করে, কথা বলতে দেয় না। তো সেই জন্য হিমালয় কোনো প্রোডাক্ট ইউজ করতে পারিনি। তারপরে ডক্টর বলল যে জনসন অ্যান্ড ইউজ করতে। এই দেখো জনসন অ্যান্ড বেবি অয়েলটা, এটা হেয়ার অয়েল, হ্যাঁ এটা হেয়ার অয়েল। তো এটাও আমি কিনেছিলাম যে ডক্টর বলল যে তাহলে পরে এটা ইউজ করতে। এটাও অ্যাজ ইউজুয়াল ফেল, এটাও আমি ইউজ করতে পারিনি ডোলুর জন্য ঠিক আছে। তো হিমালয়ে জনসন দুটোই ক্যান্সেল করতে হয়েছে আমাকে কারণ ওর ওর প্রচণ্ড সেন্সিটিভ স্কিন। যেমন আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, আমি যদি একটু কোনো বাজে প্রোডাক্ট ইউজ করি না জাস্ট মানে মানে মেকআপের জন্য বা কিছু আমার সঙ্গে সঙ্গে মুখে র‍্যাশ বেরিয়ে যায়। তো আমি বুঝতে পারি যে আমার সেন্সিটিভ স্কিনের জন্যই এটা হচ্ছে, ওই জন্য যা তা প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না ঠিক আছে। আচ্ছা ঠিক আছে কোলে নিচ্ছি। তারপর এই দেখো ডাবার লাল তেল, অনেকেই কিন্তু ডাবার লাল তেলটা প্রেফার করে কিন্তু আনফরচুনেটলি আমি করতে পারিনি। এই দেখো পুরো এটার ফাইলটা একদম পুরো পড়ে একদম কিচকি হবে জানি না, মানে ওই আমাকে বা সৌরভকে এদেরকে মেখে নিতে হবে উইন্টার সিজনটা পড়লে। তারপর এই দেখো এডি অয়েল, অনেক বাচ্চারা মাখে কিন্তু আমার ডোলু ইউজ করতে পারেনি। এই দেখ এনে এনে এটা নে এই নে। এই দেখো এডি অয়েলটা
পুরো ফাইল এটার পড়ে, এটা ইউজ করতে পারিনি কারণ গায়ে র্যাশ বেরোচ্ছিল। এবার কোনো যখন এগুলো র্যাশ বেরোতো না, আমি কিন্তু ইনস্ট্যান্ট ওকে মেডিসিন দিতাম না, কারণ ডক্টর বলেছিল যে দেখো আগে কতদিন এটা লং লাস্টিং করছে, দরকার পড়লে পরের দিন মাখাবে না। ও মা, যেই পরের দিন এগুলো মাখাতাম না, সঙ্গে সঙ্গে ওর এটা ভালো হয়ে যেত, আবার দাঁড়িয়ে পড়েছে। তো তোমরা জানো আমি তোমাদেরকে অনেকটা ভিডিওতে দেখিয়েছি ডলুকে আমি, তারপর যখন 8 দিন 7-8 দিন তো ফাইনালি আমাদের মাদার এখানে মাদার অ্যান্ড চাইল্ড আছে, তো আমি সেখান থেকে মামা আর্থের অয়েল নিয়ে আসি। তো মামা আর্থের অয়েল তো আমি ডলুকে প্রত্যেকটা মামা আর্থের ইউজ করি, তো আমি ওই 999 দিয়ে কিটটা অর্ডার করে দিই, এখন তো আমি অনলাইনে পারচেস করি। তো ওখান থেকে ওর জামা কাপড় ধোয়া ডিটারজেন্ট লিকুইডটা, তারপরে বডি অয়েল, হেয়ার অয়েল, বডি ম্যাসাজ, হেয়ার মানে ফুল বডি ম্যাসাজ, এগুলো সব রোল অন, এগুলো সব দেয়। তো রোল অনটা তো এখন তো সেরকম কিছু কাজের না, ঠিক আছে, তো আমি সেই জন্য মামা আর্থ ইউজ করি। তো মামা আর্থ ইউজ করার পর থেকে আমার কোনো রকম ডলুকে নিয়ে সমস্যায় পড়তে হয়নি, কারণ অনেক বাচ্চাদের আমি দেখেছি, আবার সর্ষের তেলও মাখিয়েছিলাম। তো সরি ফ্রেন্ডস, আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, তো আমি এটা এখন মোবাইলে শ্যুট করছি, তো জানি না কীরকম ভিডিও কোয়ালিটি হবে, কারণ ক্যামেরার ভিডিও কোয়ালিটি আর মোবাইলের হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো যাই হোক, তো তোমাদেরকে অয়েলের কথাগুলো বললাম। আচ্ছা, এইবার আমি বলছি আমি ডলুর জন্য কী কী ন্যাপি ইউজ করি। দেখো, প্রথম যখন ও নার্সিংহোমে ছিল তখন তো প্যাম্পার্সের যে ওই সাইড বাই সাইড যেগুলো খোলে, ঠিক আছে, ওইগুলো এনবি ইউজ করতো নিউবর্নদের, তো তখন ডক্টর বলেছিল যে যতটা ন্যাপি না পরিয়ে রাখা যায় ততটাই ভালো। কিন্তু আমরা বাড়িতে ওকে যখন আনি, তারপরে ওকে ন্যাপি খুলিয়ে রেখে আমরা ট্রাই করেছি, ওরে বাবারে কি কাঁদ্দ, কাঁথাতে শুয়ে দিয়েছিলাম। ওই জন্য মাকে বলেছিলাম বেশি এখন বানিও না, জাস্ট 2-3টে বানাও, দেখো কি রিয়াক্ট করে। ওরে বাপরে, মারাত্মক চিলচিৎকা লাগাতো। তো তখন থেকেই আমি ডলুর জন্য তখন আমি প্যাম্পার্স ইউজ করতাম। তো প্যাম্পার্সটা না আমার খুব একটা বেসিক্যালি ভালো লাগতো না, টামি পোর্শনটা না এত চেপে যায়, মানে পুরো দাগ হয়ে যেত একদম ছোট থেকেই ওর। সেই জন্য আমাকে সব ডাক্তার বললো যে ম্যামি পোকো ইউজ করতে। তো এই দেখো, এটা হচ্ছে ম্যামি পোকো, আমার ঘরে সবসময় ম্যামি পোকো আর হাগিস দুটোই দেখা থাকে, কারণ হাগিসের এখন সাপ্লাই ভীষণ কম, স্পেন্সার ছাড়া পাওয়া যায় না। আর আমি যাই কিনি সব তোমার মান্থলি প্যাকগুলো কিনি, এইটা যেমন দেখো 66 প্যান্টসের আছে, আর একটা হাগিসের আমার কাছে আছে এক্সেল 90 প্যান্টসের, কিন্তু ওর এক্সেলটা আবার দেখছি ছোট হচ্ছে, কিন্তু ম্যামি পোকোর এক্সেলটা এই দিক এই সাইডগুলো না একটু ছোট হয়, এই সাইডগুলো ওর ভীষণ ছোট হয়, জানি না ডবল এক্সেল পাবো কি না। আর তোমার হাগিজের ব্যাপারটা দেখো, হাগিজের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো, ভীষণ সফট ন্যাপিগুলো আমার আমার মনে হয়, কারণ অনেকে আছে যারা প্যাম্পার্স ইউজ করতে পারো যার বেবিকে যেটা স্যুট করে, আমার বেবিকে দেখো হাগিসটাই স্যুট করে গেছে, তো আমি এইটা থেকে সুইচ করতে চাই না, কিন্তু তাও এমার্জেন্সি খাতিরে রেখে দিই, কারণ ইনকেস যদি হাগিস আমি সাপ্লাই না পাই তখন আমি মানে ম্যামি পোকোটা পরাই, কিন্তু আমার ম্যামি পোকো একদম ভালো লাগে না। আর হাগিস ওর এক্সেল প্রচণ্ড টাইট হচ্ছে, প্রচণ্ড, কিন্তু আমার আমি সব জায়গাতে বলে রেখেছি যে যদি ডাবল এক্সেল থাকে আমাকে প্লিজ জানাবেন, আমি একবারে 3-4টে প্যাকেট তুলে রাখবো, তো জানি না ডবল এক্সেল কতদিন হবে। এইগুলো না এত টাইট হচ্ছে ডলুর, ভীষণ টাইট হচ্ছে, কিন্তু আবার ম্যামি পোকোর কি হচ্ছে, কোমর ঠিক আছে এই সাইডগুলো টাইট হচ্ছে, খুব সমস্যায় পড়ে গেছি। তো সেই জন্য ডক্টর বলেছিল ছোট থেকে যে ইনকেস যদি কোনোদিনও দেখো যে হাগিস বা প্যাম্পার ম্যামি পোকো যে কোনো যাই হোক না কেন, ন্যাপি পরিয়ে যদি র্যাশ বেরোয় তাহলে এই ইজি ন্যাপটা ইউজ করতে। কিন্তু আমার কপাল সত্যি খুব ভালো বলতে পারো, ডলুকে একদম ছোট্ট একদম ডে ওয়ান থেকে আমি ন্যাপি পরাচ্ছি, অল টাইম পরাই। হ্যাঁ, মাঝে মনে করো ও স্নান করার পর ওই 1.5-2 ঘন্টাটা একটু খালি রাখি, ঘুমোয় যখন তখন একটু খালি রাখি, আদারওয়াইজ ডক্টর বলেছে ওর যখন র্যাশের টেন্ডেন্সিটা নেই সেই জন্য দরকার নেই, সেই জন্য আমাকে ইজি ন্যাপটা, এটাও ফুল, এই দেখো ফুল একদম। আর এটার প্রাইস হচ্ছে 182 রুপিস। তো যাদের এটা দেখবে মোস্ট অফ দ্য ডক্টরই কিন্তু সাজেস্ট করে, তো যাদের বেবিদের র্যাশের টেন্ডেন্সি থাকে ন্যাপি থেকে তো তারা এটা ইউজ করতে পারো। আবারও বলছি আই এম নট আ ডক্টর, আমার ডক্টর যা সাজেস্ট করেছে আমি কিন্তু সেটা আমার বেবির জন্য ইউজ করেছি, কিন্তু এটা আমার ইউজ করতে লাগেনি। এই গেল হচ্ছে ন্যাপির পার্ট।
আচ্ছা, ডোলোকে আমি অল টাইম ইউজ করি হচ্ছে ক্যান্ডিডটা। আমি ক্যান্ডিডের সাথে কোনো রকম এক্সট্রা পাউডার আমি মিক্সড করে লাগাতে পারি না। অনেকে হয়তো বলবে ক্যান্ডিড ডাইরেক্ট লাগালে বেবিদের স্কিন খুব হর্শ হয়ে যায়, আমিও জানি বেবিদের স্কিন হর্শ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। আমার ডক্টর বলেছে যে ওর যেহেতু এক্সেসিভ সেন্সিটিভ স্কিন, কোনো জনসন, কোনো হিমালয়, কোনো বেবিদের পাউডার আর মামা আর্থের তো কোনো পাউডার নেই, এটাই একটা সমস্যা। ওই জন্য এটা আমাকে ওকে ডাইরেক্ট ইউজ করতে হয়। আর বলে দিয়ে এবার এটা ডক্টর এটাও বলে দিয়েছে যদি ন্যাপি থেকে কোনো রকম দেখো যে র্যাশ বেরোচ্ছে তাহলে এটাও কিন্তু ইউজ করতে পারো, ঠিক আছে, পাফ দিয়ে গোটা গায়ে লাগিয়ে দিতে পারো। তো আমি স্নান করার পর সকালবেলায় আর রাতেরবেলায় এটাই লাগাই, কিন্তু আমার বেবি স্কিন কিন্তু একটুও মানে ড্রাই হয়ে যায়নি, একদম সফটই আছে, যেরকম একদম বেবি সফট স্কিন থাকে। তো তোমাদের বাচ্চা যেটা হয় সেটা তো তোমরা মা, তোমরা তো বুঝতেই পারবে, তাই না? আচ্ছা, এই এই একটা ডক্টর দিয়েছিল ডারমাডিউ ক্যালো লোশন, এটা স্নান করার পর মাখাতে বলেছিল, কারণ যখন বাড়ি আসে বলেছিল এই মাসি পিসি না কি বলে, ডলুর মাসি পিসি কোনোদিন হয়নি জানো তো, অনেক বাচ্চাদের আমি দেখেছি খুব কষ্ট পায়, ওর কিচ্ছু হয়নি, টাচুট বলতে গেলে ওর কোনো দিন কিচ্ছু হয়নি। তো বলেছিল যদি এরকম কিছু দেখো তাহলে স্নানের পর এটা গোটা গায়ে লাগিয়ে দেবে। তো এটাও পুরো প্যাকেট রাখা আছে, কিছু করার নেই, কি করবো বলো, এইগুলো তো কিছু, এটার দাম হচ্ছে 165 rupees, এগুলো সব এইভাবেই থাক, যত্ন করে যে কটা দিন থাকে থাকুক। আচ্ছা, আমি ডলুর জন্য ইউজ করি হচ্ছে এই লিটিলসের ওয়াইপার, কারণ জনসনের ইউজ করি না, কারণ আমার এইটা খুব অয়েলি একটা লাগে, তো সেই জন্য আমি ডলুর জন্য এটাই ইউজ করি। আর ডলুর বটল ইউজ করি আমি, সেটা হচ্ছে মরিসনের একটা বটল আর কিডোজের একটা বোটল, এটাতে জাস্ট কিছুক্ষণ আগেই দুধ খেয়েছে সেই জন্য এটা এখনো ওয়াশ করা হয়নি, তোমাদেরকে দেখাবো বলে রেখে দিয়েছি। তো এই দুটো বটল আমি ইউজ করি, আমার কাছে টোটাল 8টা বোতল আছে, আমি অল্টারনেট করে মানে গরম জলে ভালো করে ফুটিয়ে তারপরে ব্রাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে ওকে খাওয়াই, ঠিক আছে। তো এই গেল বটলের পার্ট। আচ্ছা, ডক্টর এটাও বলেছিল যে একটা গ্রাইপ ওয়াটার, এইটা একটুখানি খেয়েছে, এইটুকু তো থাকে, তার মধ্যে জাস্ট 1-2 চামচ 2 না 3 দিন খেয়েছে, ইন কেস যদি পেট ফেপে যায় তো সেই ক্ষেত্রে গ্রাইপ ওয়াটার লাগেনি, ঠিক আছে, এইভাবেই রাখা আছে, ও আর খায়ও না, আর ওর বেসিক্যালি এসব দরকার পড়ে না। ঘরে একটা সবসময় টেক্সি মো রাখতে বলেছে আমার ডক্টর, কারণ ইন কেস যদি কোনো রকম কোনো জ্বর টর আসে, তো এটাও পুরো ভর্তি, পুরো ভর্তি, এটা লাগেনি ছোট থেকে, কোনোদিনও লাগেনি, কারণ ও মার্চের 18 তারিখ থেকে ও এসিতে শোয়, রীতিমতো স্যান্ডো গেঞ্জি পরে শোয়, কিছুতেই তোমরা দেখেছো ভিডিওতে প্যান্ট পরে শোবে না, গায়ে ঢাকা নেবে না, খুব সমস্যা করে, প্যান্ট পরালে চিৎকার করবে, গায়ে ঢাকা দিলে বারবার ঢাকা সরিয়ে দেবে, আর ওর শোয়ার পোজ যদি দেখো না হেসে মরে যাবে, তাই না ডলু? ওই জন্য মানে বলতে নেই ওর কোনোদিন আজ অব্দি ঠান্ডা লাগেনি, নাক দিয়ে জল পড়া বা হাঁচি কোনোদিন কিছু হয়নি। তারপরে ডক্টর বলে দিয়েছিল এই স্যালাইন নাজাল স্প্রেটা একটা সবসময় ঘরে রেখে দিতে, যদি কোনো রকম মনে হয় যে নাক বন্ধ হয়ে যাচ্ছে, কারণ নিউবর্নদের, কারণ ও যেহেতু প্রচণ্ড এক্সেসিভ ঠান্ডাই হয়েছে 20 ডিসেম্বর, সেই জন্য বলেছিল এরকম একটা রেখে দিতে, ইন কেস যদি নাক বন্ধ হয়ে যায় তো এটা 1-2 ড্রপ দিয়ে দিতে। তো এটা গেল, তো দেখিয়ে দিলাম। আচ্ছা, এইবার বলেছে একটা ম্যাক্সট্রা, এটা হচ্ছে এইটা 1-2 বার খেয়েছিল, কিসের জন্য কি একটা মাখিয়েছিলাম বা খেয়েছিল, তার থেকে গায়ে 2-1টা র্যাশ বেরিয়েছিল, সেই জন্য বলেছিল এই ম্যাক্সট্রাটা খাওয়াতে, খেতে ভীষণ তেতো, কারণ আমি নিজে আগে টেস্ট করি তারপরে আমি ডলুকে খাওয়াই। তো এটা আমি 1-2 বার খাইয়েছিলাম, দেখতেই পাচ্ছ বোতলটার, বোতল এখনো পুরো ওষুধ আছে। তো এটা হচ্ছে অ্যালার্জির ওষুধ, ঠিক আছে। তো আমি বলছি বলে ভেবো না যে তোমরা তোমাদের বাচ্চাকে খাই দেবে, আমাকে তোমরা বলেছো, রিকোয়েস্ট করেছো, তাই আমি তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমার ঘরে সবসময় এরকম একটা ক্যালপল রাখা থাকে, ক্যালপল কোনো ওর কাজে দেয় না, কারণ ওর তো জ্বর আসেই না, আর যেহেতু আমি পেনফুল ইঞ্জেকশন দিই না, আমি পেনলেসটা দিই, সেই জন্য ওর জ্বর আসার কোনো মানে আসেই না কিছু, ও বুঝতেই পারে না ইঞ্জেকশন দিলে, প্রথম 1-2 মাস কেঁদেছে তারপর থেকে আর কাঁদেনি। তো সবসময় একটা ক্যালপল তাও রেখে দিই ইন কেস অফ এমার্জেন্সি। আচ্ছা, এটা বলেছিল যে চোখে যদি কোনো রকম মানে দেখো যে জল পড়ছে বা ঠান্ডা খুলতে পারছে না বা কিছু, সেই জন্য এই একটা টোবা, এই ওষুধটা খুব ভালো, 99 rupees, এটার এখনো সিল প্যাকটা অবধি শুধু খুলিনি, এটা দোকানে নিয়ে গেলেই ফেরত দেবে, কিন্তু
আমি তাও রেখে দিয়েছি, আমার থাক যদি দরকার পড়ে, যদি, কারণ বেশি দিন তো আমার রাখা যাবে না, তাই না? কাঁদছে দেখেছ? আর এটা তো ম্যাক্সটার প্যাক বললাম। আর এই দেখো একটা ক্ল্যাভাম রেখে দিয়েছি ঘরে ইন কেস অফ এমার্জেন্সি, ডাক্তার সব বলে দিয়েছে এগুলো সব রেখে দিতে, যদি দরকার লাগে, লাগেনি লাগবেও না, তোমরা আশীর্বাদ করো যেন ও সবসময় সুস্থ থাকে, সবল থাকে, এটাই দরকার, রেখে দিয়েছি, লাগেনি, যাই হোক। আর সুমল, ঠিক আছে, এটা হচ্ছে সুমল, এটা এটা ওই জ্বরের জন্যই, মানে প্যারাসিটামলের সাবস্টিটিউট, তাই না? ওই সুমল ওই একবার খাইছিলাম রাতে, তখন খুব কাঁদতো, ভাবতাম হয়তো জ্বর এসছে, না হলে ভাবতাম হয়তো পেট ব্যথা করছে, এইসব ভাবতাম। তো তখন যখন দেখলাম যে না, এটা ওর হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, রাত 10টা থেকে 2টো অবধি কি 1:30 অবধি কাঁদাটা, তখন আর দিতাম না, তখন বুঝে গেছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে ডিসল, ঠিক আছে, তুমি জিজ্ঞেস করেছো যে দিদি ভাই ডিসলটা কি, এটা একটা ম্যাঙ্গো ফ্লেভার, এটাও আমি ট্রাই মানে আগে খেয়েছি, খুব সুন্দর বেশ ফ্লেভারটা। এটা হচ্ছে ভিটামিন D3 একটা ওষুধ, তোমাদের ডক্টর দিয়েছে কিনা জানি না, আমাকে বলেছিল এটা 6 মান্থস অবধি কন্টিনিউ করতে, তো আমি করেছি, এখন আর বলেছে দরকার নেই, ওকে ছোট থেকে সেইভাবে কোনো সেরকম ওষুধ দেয়নি, তো এটা দিয়েছিল, তো এটা এখন আর খায় না, আমি প্যাকেটটা রেখে দিয়েছি তাও। আচ্ছা, এই দুটো হচ্ছে পেট ব্যথার ওষুধ, দেখবে অনেক সময় বাচ্চারা পেট ব্যথা হলে না খুব কান্নাকাটি করে, এইটা হচ্ছে কলিমেক্স, সব থেকে ওয়ার্স্ট একটা খেতে, ভীষণ তেতো বাচ্চা, এটা ডলুকে আমি একবার যে বললাম যখন রাতে কাঁদতো, একদিন খাইয়ে দেখেছিলাম, তার পরিবর্তে ডক্টরকে বললাম যে এটা খেতে বাজে, তো ডক্টর এটা দিয়েছিল কলিকেট, ঠিক আছে, এটা খেতে মোটামুটি খুব একটা ভালো না, ঠিক আছে। এই আর A to Z, A to Z-টা হচ্ছে মাল্টিভিটামিন, ভিটামিন একটা ওষুধ, সেটাও আমাকে ডক্টর বলেছিল যে 6 মান্থস অবধি কন্টিনিউ করতে, তো আমি 6 মান্থস অবধি কন্টিনিউ করেছি, তো এখন আর কোনো দরকার নেই। এখন যেটা ডলু খায় সেটা হচ্ছে নিউ 15, তাও রেগুলার বেসিসে ডক্টর বলেছে যে এমার্জেন্সি হলে তখন খাবে, যদি মনে হয় যে না ও কিছু খেয়ে বমি করলো, কিন্তু ও বলতে নেই টাচুড, ও কোনোদিনও ভমিটের ওর কোনো টেন্ডেন্সি ছিল না, একদম Day 1 থেকে আজ অবধি নেই, কারণ তোমরা আমার আগের ব্লগগুলো দেখবে, ওর যখন 1 মাস যেদিনকে হয় সেদিনকে ওকে নিয়ে আমরা নিকোপার গেছিলাম, আমাদের অ্যানিভার্সারি দিন ওকে নিয়ে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম, তারপরে সিটি সেন্টার, মানি স্কোয়ার তো আছেই, কিন্তু কোনোদিনও ওর যাতায়াত করতে কোয়েস্ট মল অবধি নিয়ে গেছিলাম ভ্যালেন্টাইন্স ডের দিন, দেখবে আমার প্রিভিয়াস ব্লগগুলো, তো ওর কোনোদিনও কিছু হয়নি। তো এখন এটা খায়, হচ্ছে নিউ 15, তাও রেগুলার বেসিসে ডক্টর দিতে বারণ করেছে, বলেছে দিনে 1 বা 2 বার ইন কেস অফ এমার্জেন্সি, ঠিক আছে। তো এইগুলো সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, আশা করি তোমাদের হেল্পফুল হবে কিনা জানি না, তো আমি যেটা নিয়ে করেছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডলুর জন্য আমি কি কি ঘরে স্টক করে রেখেছি, কিন্তু ইউজ একটাও করি না। হ্যাঁ, আর এই দুষ্টুটা দস্যিটা, ওরে ও আমাকে খুব আদর করে, এখন খুব আদর করে, তাই না মাম্মা? আর তোমাদেরকে এবার আমি বলবো যে চঞ্চল বিশ্বাস, তুমি আমাকে জানতে চেয়েছিলে যে, আর প্লিজ আমাকে একটু জানিও তোমার ডার্ক সার্কেলের প্রবলেম আছে কিনা, ঠিক আছে, তো সেটা তোমাদের সাথে বলবো। তারপরে আমি সীতার পারভিন, তোমাকে আমি দেখাবো যে আমি বাইরে থেকে এলে কিভাবে নিজেকে স্যানিটাইজ করি, আর কোনো প্রোডাক্ট যদি কিনে আনি তো সেটা স্যানিটাইজ করি, ঠিক আছে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, তাহলে দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে, এখনকার মতো টাটা। তাহলে ডলুর একটা পার্ট কমপ্লিট হয়ে গেল, এইবার আমি আসছি চঞ্চল বিশ্বাস, তোমার রিকোয়েস্ট তুমি করেছো যে চোখের তলায় কালি পড়ে গেছে, তো নিশ্চয়ই তোমার রাতে ঠিক মতো ঘুম হয় না, ঘুম না হওয়ার কিন্তু এটা একটা বিশাল বড় রিজন হচ্ছে কিন্তু আন্ডার আই ডার্ক সার্কেল, খুব তাড়াতাড়ি কিন্তু এটা পড়ে যায়, বা অনেকে দেখবে ঘুম হলেও কিন্তু চোখের তলায় একটা কালি থেকেই যায়, তো তার জন্য তোমাদেরকে আমি 3টে ভালো বলবো হোমমেড, যেটা কারণ দেখো বাজারে হয়তো অনেক আন্ডার আই জেল পাবে, সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়, যেগুলো কেনা হয়তো সবসময় বাজেট ফ্রেন্ডলি হয় না। তাহলে এ দেখো এইরকম একটা বাদাম তেল নেবে, যদি এই বাদাম তেলটা পাও, এটা হচ্ছে রোগান শিরিন বাদাম অয়েল, এটা জাস্ট 2 to 3 ড্রপস নিয়ে হালকা হাতে এই ফিঙ্গার দুটো দিয়ে হালকা হাতে এইভাবে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ 1-2 মিনিট 1-1.5 মিনিট মতো ম্যাসাজ করবে, ঠিক আছে, সকালবেলা করতে পারো, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে করাটা সব থেকে বেস্ট, ঠিক আছে,
তো এটা খুব ভালো একটা বাদাম তেল, এটার প্রাইস হচ্ছে 103 টাকা। তো এটা যে কোনো বিউটি স্টোরেও পেয়ে যাবে বা হয়তো মেডিসিন স্টোরেও পাওয়া যেতে পারে। তো এটা 100% বাদাম, পিওর বাদাম অয়েল। এটা এটা ইউজ করে দেখতে পারো, খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আলু। আমাদের বাড়িতে সবসময় সবার বাড়িতে থাকে, এটা কি হয়তো সেদ্ধ করে খেয়ে নেবে? একদমই না। আলুর একটুখানি অংশ মানে খোলা খোসাটা ছাড়লে চলবে না, খোসা সমেত আলুটাকে জাস্ট একটু মানে থেতো করে নিতে পারো বা একটুখানি বেটে নিতে পারো, দিয়ে চোখের চারপাশে রেখে চোখটা কিছুক্ষণ অ্যাটলিস্ট 10 মিনিটস মতো 3-4 দিন করো, দেখো প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, আলু কিন্তু ভীষণ ভালো একটা মানে চোখে কালি দূর করার জন্য কিন্তু ভীষণ ভালো। নাম্বার 3, কাজু বাদাম যদি বাড়িতে থাকে, আবার অনেক বাড়িতে নাও থাকতে পারে, যাদের বাড়িতে থাকে বা যদি পারো একটু কিনে এনে দুধের মধ্যে পেস্ট করে চোখের চারপাশে লাগাও, কিন্তু চোখটা কিন্তু আবারও বলছি বন্ধ রাখতে হবে। ঠিক আছে, তো যদি পারো এটা করতে পারো, এটাও কিন্তু খুব ভালো একটা হোমমেড একটা DIY। ঠিক আছে, তো কাজু বাদামটাকে অল্প এইটুকু চোখের জন্য আর কতটা লাগে বলো? কাজু বাদাম মুখেও লাগাতে পারো, খুবই ভালো জিনিস, কিন্তু অল্প কাজু বাদাম দুধের সাথে বেটে, যে কোনো দুধ, এবার বলবে কি দুধ, যা খুশি দুধ, শুধু মিল্ক মানে পাউডার দুধ ছাড়া। ঠিক আছে, দুধ বেটে চোখের চারপাশে লাগিয়ে রাখো, দিনে একবার করে করো, দেখো খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, আর একটা জিনিস নাম্বার 4, এটা কিন্তু সবার বাড়িতে সবসময় থাকে, শশা। ইয়েস, শশা কিন্তু আমাদের বাড়িতে সবসময় থাকে। তো শশাটাকে গোল গোল করে কেটে চোখের মধ্যে জাস্ট রেখে, বা কটন, কটন তো বাড়িতে সবার থাকে তাই না, শশাটাকে জুস করে মানে গ্রেট ভালো করে করে সেটাকে চিপে জুস বার করে তুমি কটন বলটাকে যদি ওর মতো ওর মধ্যে ডিপ করে মানে শশার রসটার মধ্যে ডিপ করে যদি চোখে লাগাতে পারো, সেখানে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, তাহলে 4টে উপায় বলে দিলাম, তো এর মধ্যে যে কোনো একটা ট্রাই করো, 4টেই খুবই ভালো। এবার দেখো তোমার কাছে যেটা মানে খুব ফ্রেন্ডলি মনে হবে তুমি সেটাই ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো রেজাল্ট পাবে। তো এইভাবে করতে থাকো, ঠিক চোখের তলায় কালি দূর হয়ে যাবে। আর হ্যাঁ, 7-8 ঘন্টা কিন্তু ঘুমানো সবার পক্ষে কিন্তু খুব দরকার, ঘুম যদি না হয় দেখবে একটা মুডটাও ভালো থাকে না, চোখের তলায় কালি পড়ে যায়, চোখের কোল বসে যাবে, দেখতে কিন্তু একদম ভালো লাগবে না। ঠিক আছে, আশা করি তোমার প্রবলেমটা আমি সলভ করতে পেরেছি। আচ্ছা, নেক্সট আমি যাবো হচ্ছে পারভিনের রিকোয়েস্টেড ভিডিও, যে আমি বাইরে থেকে আসলে প্রোডাক্ট কীভাবে স্যানিটাইজ করি। তো দেখো আমি কিন্তু আজকে বাড়িতেই আছি, তো আমি তোমাকে জাস্ট একটা ডেমো দেখাবো যে আমি কীভাবে করি, আশা করি তোমার এটা ভালো লাগবে। ঠিক আছে, তাহলে চলো দেখতে থাকো। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি বেরোনোর জন্য, মুখে মাস্ক পরে নিয়েছি আর হাতে গ্লাভস পরে নিয়েছি, এটা আমার পার্স, এখন আমি বেরোবো। ঠিক আছে, চলো তোমরা দেখো। তো তো আমি বাইরে যখনই বেরোই আমি কিন্তু গ্লাভস সবসময় পরে থাকি। ঠিক আছে, তো আমি এখন জাস্ট বেরোচ্ছি, দিস ইজ জাস্ট আ ডেমো। তুমি জানতে চেয়েছিলে পারভিন যে আমি কীভাবে সব কিছু স্যানিটাইজ করি, তো তার জন্যই আমি এই ডেমোটা দিচ্ছি তোমাকে। তো আজকে আমার বেরোনোর কোথাও প্ল্যান নেই, তো আমি এখন ঘরে ঢুকে পড়লাম। ঠিক আছে, তো ঘরে ঢোকার মাত্রই আমি কিন্তু এখন কিছু হাত দেবো না, কিছু টাচ করব না, আমি এই প্লাস্টিকটাকে এই ব্যাগটাকে আমি এখন এই সোফায় রেখে দেবো, আমার পার্সটাও রেখে দেবো। তো এখানে আজকে আমার পার্সে কিছু নেই, আমার যখনই পার্সে ক্যাশ ট্যাশ কিছু থাকে তো আমি সব ক্যাশ আগে বার করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ আমার এখানে স্যানিটাইজার স্প্রে আর হ্যান্ড স্যানিটাইজার সব কিছু এখানে রাখা থাকে। ঠিক আছে, তো আগে আমি ওয়াশরুমে যাব, আগে নিজে ফ্রেশন আপ হব। তো এটা আমি বাড়ি ঢোকার সাথে সাথে আমি একটা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমি ভালো করে স্যানিটাইজ করে নিচ্ছি, আমি গ্লাভসটাই স্যানিটাইজ করি। আর গ্লাভস আর মাস্ক আমি যখনই বাড়ি থেকে বেরোই আমি বাড়িতে ঢুকে প্রত্যেক দিন আমি এগুলো ওয়াশ করে ফেলি। আর আমি আর সৌরভ যেদিন বেরোই, ডলু মায়ের সাথে থাকে আমাদের ভেতরের রুমে থাকে, কারণ ডলুকে সেই টাইমটায় আমি ওই সময় রাখতে বারণ করি। তো আমি যখন যাচ্ছি ওয়াশরুমে, তো নিজেকে এখন ভালো করে স্যানিটাইজ করে নেবো, ভালো করে ফেস ওয়াশ করে নেবো। ঠিক আছে, দিয়ে তারপরে আমি তোমার সাথে ফিরে এসে কথা বলছি। এই দেখো আমি কিন্তু খুব ভালোভাবে নিজেকে স্যানিটাইজ করে নিয়েছি, আমি প্রথমে ওয়াশরুমে গিয়ে ভালো করে আগে ডেটল দিয়ে হাত পা ধুয়ে নিই। ঠিক আছে, তারপরে আমি ভালো করে ফেস ওয়াশ করি, কারণ যেহেতু বাড়িতে বাইরে থেকে এসেছি, কারণ বাইরে প্রচণ্ড একটা গরম, দেখতে পাচ্ছ ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। ঠিক আছে, তো দিয়ে তারপরে আমি লাইফ বয় বা ডেটল, যেটা আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে, তো সেটা দিয়ে আমি করেছি।
আর এটা তো এইটা পারচেজ করেছি জাস্ট পারচেজ করিনি জিনিসটা অনেকদিন আগে রাখা ছিল যে তোমাদের দেখানোর জন্য তো এইটা আমি 4 টু 5 আওয়ার্স আমি এইভাবেই কিন্তু এটা বাইরে রেখে দিই আমার পার্স থেকে সব ক্যাশ ট্যাশ বার করে আমি এটা এইভাবেই রেখে দিই আচ্ছা এর মধ্যে আছে দেখো একটা প্যাকেট ঠিক আছে এর মধ্যে একটা প্যাকেট আছে এবারে এই দেখো আমি এইটা পারচেজ করেছি এটা হচ্ছে তোমার রুম স্যানিটাইজার স্প্রে তারপরে এটাতে তুমি ক্যাশ স্যানিটাইজ করতে পারবে এই যে দেখতে পাচ্ছো যে সুইচ বোর্ড গুলো এই সুইচ বোর্ড গুলোকেও কিন্তু স্যানিটাইজ করতে পারবে এই যে এখানকার যে এই লক গুলো থাকে সেগুলোও কিন্তু স্যানিটাইজ করতে পারবে কোনো ঘোরানো লক গোদরেজের লক থাকলে সেগুলোও কিন্তু স্যানিটাইজ করতে পারবে ইভেন ফ্রিজে ধরে নাও এই হ্যান্ডেল এগুলো কিন্তু স্যানিটাইজ করতে পারবে কিন্তু যখন সুইচ বোর্ড স্যানিটাইজ করবে পুরো মেইন অফ করে জাস্ট দূর থেকে এইভাবে দিয়ে ঠিক আছে জাস্ট তোমাদেরকে ডেমো দেখাচ্ছি জাস্ট দূর থেকে এইভাবে স্প্রে করে এটাকে ক্লিন করবে এটা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে ঠিক আছে এটার দাম নিয়েছে অরিজিনাল দাম আছে 260 এটা দাম নিয়েছে হচ্ছে 250 এবার দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এইটা আমি কিভাবে স্যানিটাইজ করি এই দেখো এটা এখানে রাখা আছে তো আমি এটা ভালো করে স্প্রে করে দিচ্ছি এটা কিন্তু রুমটাকেও ভালো করে ক্লিন করতে পারবে ব্যাস এটা স্প্রে করে দিলাম এবার কিন্তু আমি 4 টু 5 আওয়ার্স এইভাবেই এটাকে রেখে দেব ঠিক আছে যে কোনো ধরে না যখন কোনো বাড়িতে ডেলিভারি আসছে তো ডেলিভারির জন্য কিন্তু এটা স্প্রে করতে পারবে আর সুইচ বোর্ডে যখন করবে তখন কিন্তু অবশ্যই মেইন অফ করে তারপর করবে এবার তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেটাই করতে পারবে যে এটাই কিনতে হবে তার কোনো মানে নেই এটা দেখো দেখো ডলুকে নিয়ে চলে এলাম কারণ ডলু ঘুম থেকে উঠে পড়ছে এতক্ষণ ঘুমাচ্ছিল তো আচ্ছা ধরে নাও বাইরে থেকে কিছু খেতে ইচ্ছা করছে কারণ দেখো সবসময় তো এখন বাইরে খেতে ইচ্ছা করতেই পারে সেটা কোনো বড় কথা না ওরা যে প্যাকেটে ডেলিভারি দেবে যে পলিব্যাগটাই দেবে সেই পলিব্যাগটাই কিন্তু ভালো করে এটা স্প্রে করে দিতে পারবে এটা হাত দেয় না বাবা তারপরে ধরে নাও অ্যামাজন ফ্লিপকার্ট বা যে কোনো মানে ডেলিভারি যখন দেবে এটা কিন্তু কার্ডবোর্ডের ওপর খুব ভালোভাবে স্প্রে করতে পারবে এটা ভীষণ ভালো আর স্মেলটাও জাস্ট অসম জানলার যে নব গুলো থাকে সেগুলো করতে পারবে আলমারির হ্যান্ডেল করতে পারবে যে কোনো ধরনের জিনিস এটা একদম অল ইন ওয়ান মানে করোনাকে আমাদেরকে কাবু করতে হলে আমাদের এইসব জিনিসগুলো আমাদের হ্যান্ডিতে রাখতেই হবে আর যাদের ধরে নাও মনে করো যে ক্যাপ পরার দরকার আমি দেখো বেসিক্যালি ক্যাপটা পরতে পারি না কেন বলো তো চুল উঠে যায় ভীষণ সেই জন্য ক্যাপটা পরি না আর আজকে চুলটা ছেড়ে রেখেছি কারণ বাড়িতে আছে তোমাদেরকে জাস্ট ডেমো দেখানোর জন্য তুমি জানতে চেয়েছিলে তোমাকে দেখালাম তো এইভাবেই আমি সব কিছু অর্গানাইজ করি এইভাবেই নিজেদেরকে এখনো অবধি ক্লিন রেখেছি কারণ ঘরে বেবি আছে যে বেবি থাকুক আর না থাকুক করোনার সাথে ফাইট করতে গেলে কিন্তু আমাদের এটা ট্যাকেল এইভাবেই করতে হবে কিছু করার নেই তাহলে কি আমরা বাইরে বেরোবো না নিশ্চয়ই বেরোবো বাইরে যাব সবই করতে হবে কিন্তু নিজেদের যদি এইটুকু প্রোটেকশন নিয়ে থাকা যায় আশা করি আমরা করোনাকেও নিজের মুঠোতেই রাখতে পারবো ঠিক আছে তাহলে আজকের এই পুরো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর ফার্স্ট টাইম আমার চ্যানেলে যারা ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এখন যাই কারণ ডলুকে এখন স্নান করাতে হবে তাহলে আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে টাটা টাটা করে দাও মাম্মা টাটা আহ